দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, তো আজকে আপনাদেরকে একটা সিনেমার গল্প শোনাবো। ইনফ্যাক্ট আমি ট্রেইলারও দেখাবো। তো গল্পটা শুরু করার আগে এবং সিনেমাতে যাওয়ার আগে আমরা একটু জেনে নেই। সিনেমাটার নাম হচ্ছে দ্য বিফোর ট্রিওলজি, তার মানে হচ্ছে তিনটা সিনেমা একই হিরো হিরোইন দিয়ে অভিনীত। তো এরকম ছবিকে টাইম লাইন সিনেমাও বলা হয়। এরকম বেশ কয়েকটা সিনেমা আছে। একটা হচ্ছে বিফোর ট্রিলজি, এরকম ছবি আছে দি বয়হুড, এবং আছে দ্য 50 Shades of Grey, এরকম বিভিন্ন ছবি আছে। আজকে আমরা কথা বলবো দ্য বিফোর ট্রিলজি নিয়ে। আসলে ট্রিলজি মানে হচ্ছে তিনটে ছবির সমষ্টি। প্রথমে একটা ছবি হয়েছে, সেটা জনপ্রিয়তা পেয়েছে, দ্বিতীয় ছবি হয়েছে, সেটা জনপ্রিয়তা হয়েছে, এরপরে তৃতীয় ছবিটা হয়েছে। এরকম তিনটে ছবিতে শেষ করা হয়েছে একটা গল্প। আর এই সিনেমাটা মূলত তৈরি হয়েছে একটা বই থেকে, উপন্যাসকে কেন্দ্র করে। তাহলে উপন্যাসও রচিত হয়েছে 3 খণ্ডে, এই জন্য এটা নাম হচ্ছে দ্য বিফোর ট্রিলজি। তো বিফোর ট্রিলজি হচ্ছে একটা ওয়েস্টার্ন নভেল। এটার লেখক হচ্ছেন রিচার্ড লিঙ্কটেকার। তো এই ভদ্রলোক পরবর্তীতে চিত্রনাট্য লিখেছেন, এবং ওনার এই ছবিতে খুব বেশি চরিত্র নেই। হিরো হচ্ছেন আমেরিকান হিরো আচ্ছা হিরো হচ্ছে জোনাথন হক, আর হিরোইন হচ্ছেন জুলি ডিপলি, ফ্রেঞ্চ অ্যাক্ট্রেস। তো মূলত এই ছবিতে একটা নতুনত্ব আছে যে হিরো এবং হিরোইন যেরকম একটা সিচুয়েশনে ডায়ালগ বলেছেন, সেটা আসলে তারা নিজেরা নিজেরা বের করেছেন। অর্থাৎ হচ্ছে সিনেমাতে অনেক সময় ডায়ালগ আগে লেখা হয়, নায়ক নায়িকা শুধুমাত্র পড়ে যায়, অভিনয় করে। এই ছবিতে উল্টো হয়েছে, নায়ক নায়িকাকে একটা সিচুয়েশন দেওয়া হয়েছে, তারা নিজেরা নিজেদের মতো করেই ডায়ালগগুলো থ্রো করেছেন। তো এইটার জন্য একই দিকে হিরোর এটার স্ক্রিপ্ট রাইটার, তার হিরোর অংশটা লিখেছে হিরো নিজেই, আর হিরোইনের অংশ হিরোইন নিজে লেখেছে। এটা একটা ইউনিক একটা মুভি, এরকম মুভি আমেরিকা তো হয় নাই। তো মুভিটা খুবই সুপারহিট। এটা একটা আসলে উপজীব্যটা হচ্ছে প্রেমের গল্প। তার মানে হচ্ছে মানুষের জীবনে ভালোবাসা আসে, ভালোবাসাটা কিভাবে ক্যারি ফরওয়ার্ড হয় এবং ভালোবাসা শেষ কোথায়, এইটা নিয়ে রাইটার দেখাতে চেয়েছেন যে মানুষের জীবনের ঘটনা প্রবাহের সাথে ভালোবাসাও পরিবর্তন হয়। একই মানুষের সাথে ভালোবাসে বিভিন্ন সময় এবং স্থান কাল পাত্রভেদে ভালোবাসার প্রকাশ ভিন্ন এবং ভালোবাসার পরিণতিটাও ভিন্ন হয়। আসলে খুবই ইন্টারেস্টিং মুভি। মুভিটা না দেখলে বোঝা যাবে না, আমরা যে সাধারণত বাংলাদেশে যেসব মুভি দেখি এরকম না। এটা খুবই চিন্তাশীল, খুবই সৃজনশীল একটা মুভি। তো মুভিতে আমরা দেখব শুরুতে যে হিরো হচ্ছে আমেরিকান একজন ট্যুরিস্ট যে গিয়েছিল ভিয়েনাতে, ইউরোপ ট্যুরে বেরিয়েছে, আর হিরোইন হচ্ছে ফ্রেঞ্চ, সেও ভিয়েনাতে গিয়েছে, অস্ট্রিয়াতে বেড়াতে গিয়েছে। বেড়াতে গিয়ে দুজনের দেখা এবং সেখান থেকে তাদের প্রেমের শুরু। বাকি অংশটা আমি সিনেমা দেখতে দেখতে বলবো। চলেন আমরা চলে যাই সিনেমাতে। তো দর্শক মন্ডলী, দেখছেন যে এই সিনেমার একটা আবহ তৈরি হচ্ছে যে বিফোর ট্রিলজি মূলত তিনটা ছবি নিয়ে গঠিত, এবং বলা হচ্ছে যে লাভ ওভার টাইম, মানুষের জীবনে প্রেম কিভাবে আসে, কিভাবে ক্যারি ফরওয়ার্ড হয়। এই যে প্রথম দৃশ্য, নায়িকা যাচ্ছে ট্রেনে করে, এই হচ্ছে নায়ক, এবং নায়ক হচ্ছে রাইটার, এবং নায়িকা হচ্ছে সাধারণ একটা মেয়ে, ফ্রেঞ্চ তরুণী। তো প্রথম দেখাতেই পরিচয় এবং ভালো লেগে গেল। বাট হিরো বলতে চাচ্ছে নায়িকাকে, চলো আমরা সাডেনলি আমাদের ট্রিপের মাঝখানে আমরা ভিয়েনাতে নেমে যাই, এক রাতের জন্য আমরা একটু এক্সপ্লোর করবো, দেখবো, এবং আমাদের এই পরিচয় এক রাতের জন্য, 24 ঘন্টা পর আমরা যে যার রাস্তায় চলে যাব। তো হিরোইন খুব এক্সাইটেড যে এরকম একটা অফার তাকে আগে কেউ দেয়নি, ইয়াং একটা ফ্রেঞ্চ মেয়ে। তো এই যে তাদের ভিয়েনায় ঘোরাঘুরি শুরু। তো তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, নিজেদের সাথে কথা বলছে, নিজেদের টেস্ট সম্পর্কে আইডিয়া নিচ্ছে, এই যে রেল স্টেশনে উঠছে, ট্রামে যাচ্ছে, মানে ইউরোপে গেলে মানুষ যেটা করে, ইয়াং দুটো অল্প বয়সী ছেলে মেয়ে, তাদের দেখার কেউ নাই, তারা 24 ঘন্টা একসাথে কাটাবে। তো তাদের দেখছে তাদের বিভিন্ন টেস্ট মিলে যাচ্ছে, যে বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো হিরো হচ্ছে আমেরিকান আর হিরোইন হচ্ছে ফ্রেঞ্চ। তো এখানে অনেক তাদের
ভাবের কথা আছে এখানে, যে হিরো হিরোইনকে বলে যে আচ্ছা তুমি যে আমার সাথে নেমে গেলে আমি তো খারাপ লোক হতে পারতাম, তো হিরোইন বললো আমি তোমাকে বিশ্বাস করে এই জন্য তোমার সাথে নামলাম। এই যে এখানে তারা মিউজিক শুনছে, তো তাদের টেস্ট একরকম, তারা একই জিনিস পছন্দ করে। বেসিক্যালি ইয়াং লোক যারা হয় তারা সব একই ট্রেন্ডে জিনিস পছন্দ করে, তো তারা দেখছে একজন একজনের সান্নিধ্য পছন্দ করছে। তো মেয়েটা বারবার বলছে 24 ঘন্টা পর তো তুমি চলে যাবা, তো তারা এরকম একটা সিমুলেশন করছে যে ওকে আমি তোমার দাদিকে ফোন করে কি বলবো, আমি যদি নেক্সট টাইম তোমাকে চাই, তোমার দাদি, মেয়েটা বলছে আমার দাদি ফোন কেটে দিবে, তো আমার দাদি ফ্রেঞ্চ বলে তুমি ফ্রেঞ্চ পারো না, এই যে কেটে দিল, বিভিন্ন গল্প করছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে রাইট, মানে ছেলেটা হচ্ছে লেখক, তরুণ লেখক, এবং সে খুব ইন্টারেস্টিং গল্প করতে পারে। এবং ছেলেটা বলছে তুমি কি আমার সাথে বোর্ড হচ্ছে কিনা, মেয়ে বল মেয়েটা বললো যে না আমি তোমার সাথে এক মুহূর্তের জন্য বোর্ড না। আসলে তারা একজন একজনকে শুরুতেই পছন্দ করে ফেলছে, তো এখন তারা দুজন দুজনের কাছে আসা শুরু করেছে। বাট তাদের শর্তটা ছিল যে তারা এক রাত পরেই তারা যে যার রাস্তায় চলে যায়, যে ভিয়েনা রাস্তায় রাত হয়ে যাচ্ছে, স্বাভাবিক দুইটা ইয়াং ছেলে মেয়ে কাছাকাছি আসলে এরকম রোমান্টিক সিচুয়েশন হতেই পারে। এবং ওরা কিন্তু ধরেই নিয়েছে যে একদিন পরে তাদের মধ্যে আর কোনো দেখা সাক্ষাৎ হবে না, যে ওরা মজা করতে গেছে একটা থিম পার্কে গেছে, হ্যাঁ নাচানাচি করছে, ইয়াংরা যা করে আর কি। তারপর একজন জিপসি মহিলার কাছে মেয়েটা হাত পড়াচ্ছে যে ওকে আমার হাত পাম রিড করো, তো ওই জিপসি মহিলা বললো যে তুমি আজকে রাতে তোমার যে পছন্দের লোক যাকে তুমি বিয়ে করবে তাকে পেয়ে যাবা, তো মেয়েটা বললো কোথায় আমি তো তাকে পাচ্ছি না, তো মহিলা বললো আজকে রাতেই তার সাথে তোমার দেখা হবে। এখন এখানে একটা ইঙ্গিত ছিল আর কি যে হিরোর সাথে তার লং টার্ম রিলেশনশিপ হবে। হাউ তো আমরা প্রথম দেখায় ইউরোপের মানুষ বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষ এত সিরিয়াস হতে চায় না, সেই জন্য তারা খুব হালকা সব আলোচনা করছে যে ওকে আমরা একটা মানে 24 ঘন্টা পর চলে যাব, তুমি যাবো আমেরিকা আমি যাবো ফ্রান্সে, আমাদের যে যার জীবন যেরকম হবে। তো হিরো কিন্তু প্রথম থেকে ইন্ডিকেশন দিচ্ছে যে নায়িকাকে তার পছন্দ হয়ে গেছে, বাট দুজনেই ইয়াং, কোনো কমিটমেন্টে যেতে চাচ্ছে না, বলছে ঠিক আছে আমরা, আচ্ছা বলো যে আমাদের নেক্সট দেখা কখন হবে। এই যে এখন কিন্তু ভোর হওয়ার আগে, প্রথম ছবিটার নাম হচ্ছে বিফোর সানরাইজ, তার মানে হচ্ছে সূর্য ওঠার আগেই এই প্রথম গল্পটা শেষ হবে। তো এই যে এখন প্রথম গল্প শেষ, তাদের ওই 24 ঘন্টা শেষ, 9 বছর পরে ফ্রান্সের একটা প্রকাশনা উৎসবে আমেরিকান রাইটার এই যে নাথান হক, সে একটা বুক রিভিউ দিচ্ছে একটা শপে বসে, তার লেখা বই সে অডিয়েন্সকে বলছে। এই মুহূর্তে হঠাৎ করে 9 বছর পরে হঠাৎ করে জুলি লিপলির সাথে, মানে ওই 9 বছর আগে যে মেয়েটার ফ্রেঞ্চ মেয়ের সাথে দেখা ছিল, তার সাথে অ্যাক্সিডেন্টের আবার পরিচয়। মজার ব্যাপার হচ্ছে প্রথম পরিচয়টাও ছিল অ্যাক্সিডেন্টাল, সেকেন্ড পরিচয়টাও ছিল অ্যাক্সিডেন্টাল, প্ল্যান করা না। কিন্তু সে বলছে তোমার মনে আছে আমরা ওই যে 9 বছর আগে ভিয়েনাতে তোমার সাথে আমার একদিন কাটলো, এরপর তো দেখাই হলো না। তো ও বলছে হ্যাঁ আমার এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে 9 বছরের মধ্যে আমরা দেখা হলো না, তো আবার দেখা হলো অ্যাক্সিডেন্টালি। ওদের একটা শর্ত ছিল যে ওরা 6 মাস পরে ওই ভিয়েনাতে ওই স্টেশনে যাবে। এখন জুলি ডিপলি জিজ্ঞেস করছে হিরোকে যে তুমি কি দেবে, তুমি গিয়েছিলে নাকি ভিয়েনাতে আমার সাথে দেখা করতে? তো হিরো বললো যে আমি আসলে ভুলে গেছি, আর নায়িকা বললো যে আমারও দাদি মারা গেছিল এই জন্য আমি যাইনি, যদিও দুজনে জানে দুজনেই মিথ্যা কথা বলছে। আর জুলি ডিপলি বললো আচ্ছা আমাকে দেখো তো আমি কি মানে 9 বছরে আমার বুড়ো হয়ে গেছে কিনা, তো নাথান হক বলছে যে না 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 তুমি এত বুড়ো হও নাই, তুমি এখনো ভেরি ইয়াং। তো মেয়েটা খুব দুঃখ প্রকাশ করছে যে বলছে আমারও এরকম সবার সাথে এরকম পরিচয় হয় কিন্তু আমাকে কেউ বিয়ে করে না, সবাই আমার সাথে টাইম পাস করে চলে যায়। তো হিরোর সাথে সে বলছে যে ওকে আজকে আমরা আবার চলো 24 ঘন্টা আমরা আবার স্পেন্ড করবো, আবার আমরা চলে যাব, তুমি আমেরিকা আমি ফ্রান্সে থেকে যাবো। তো এই আবার তারা ঘোরা শুরু। এখন আজ এবারের ঘোরাটা হচ্ছে ফ্রান্সে। তো এবারও বিভিন্ন জিনিস জিজ্ঞেস করছে নায়িকা হিরোকে যে এবারও কি আমাদের মধ্যে ওই গতবারের মতো আমরা দেখা হলাম কথা বললাম চলে যাব? তো জুলি ডিপলি বলছে যে আমারই আসলে লাক খারাপ, আমাকে কেউ পছন্দ করে না, মানুষ আমার সাথে ঘুরে ফিরে চলে যায়। তো হিরো খুব আশ্বস্ত করছে না ব্যাপারটা সেরকম না, তুমি খুবই নাইস। তো এই কথাবার্তা শেষে ট্যাক্সি ড্রাইভারে নায়িকা তাকে কনভিন্স করবে যে চলো আমার বাসায় চলো। তো হিরোকে হিরোর কিন্তু প্লেন ধরার কথা, কিন্তু হিরো এখন ওই যে স্মৃতি ফিরে আসতেছে, ওই যে 9 বছর আগে তারা যে 24 ঘন্টা কাটিয়েছিল, তো ওই কথাই ফিরে যাচ্ছে বারবার যে আমরা কোনো কমিটমেন্ট ছিল না, আমাদের কোনো দেখা সাক্ষাৎ হওয়ার স্কোপ ছিল না। এই মোটামুটি বিদায় নেওয়ার সময় যে এবারের বিদায়ের যখন টাইম আসলো, কিন্তু হিরোর আর যেতে ইচ্ছা করছে, হিরো বললো না আমার থাকতে ইচ্ছে করছে তোমার সাথে আরো কিছুক্ষণ। নায়িকা বলছে তুমি তোমার প্লেন মিস করবা, তো হিরো বললো ওকে আমি প্লেন মিস করলে আবার প্লেন ধরবো, কিন্তু আমি আজকে আবার 24 ঘন্টা তোমার সাথে থাকতে চাই। এখন নায়িকা বললো যে চলো তাহলে আমার সাথে আমার ফ্ল্যাটে চলো। এই যে নায়িকার ফ্ল্যাটে চলে আসতো,
তারা এখন গল্প করবে, বিভিন্ন স্মৃতি নিয়ে আলোচনা, যে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, 9 বছর অনেক চেঞ্জ। তো হিরোইন বারবার জিজ্ঞেস করছে, তুমি কি বিয়ে করেছো কিনা, বিয়ে করেছো কিনা। হিরো বললো যে না, আমি এখনো বিয়ে করি নাই। হ্যাঁ, তবে বললো যে তুমি কি আমাকে পছন্দ করো, বলে আসলে তোমার সাথে আমার কোনো কমিটমেন্ট ছিল না, আমরা তো দেখা হয় 24 ঘন্টা, আমরা আনন্দ করি, একজন একজনের সান্নিধ্য উপভোগ করি, আমরা চলে যাই। তো এবারে ওর সেম, এবারও দেখা শেষ, চলে গেলে 9 বছর পর, যে 9 বছর আগের যে স্মৃতি ওইগুলো নিয়ে আলোচনা করছে। তো ইথান বলছে যে তুমি এখনো সেই আগে 18 বছর আগের ওই মেয়েটার মতোই লাভলি, হ্যাঁ, ফ্রেঞ্চ লেডি। আমেরিকানদের একটা ফ্রেঞ্চ মহিলাদের প্রতি আকর্ষণ আছে, যে প্রথম মিটিংয়ে একটা কবির সাথে দেখা হয়েছিল, যে রাস্তায় ভ্রাম্যমান কবি, তো কবি তাদের জন্য একটা প্রেমের কবিতা লিখছিল, ওই স্মৃতিটা তাদের মনে পড়তেছে, যে এই যে এই ছেলেটাকে বলতেছে হিরো, যে ওকে আমিও তো রাইটার, ও বলছে সে কবি। দেখো এটা নিয়ে এই যে এখন জুলি ডিপ্লির জন্য এই যে তারা ভিয়েনার গল্প মনে করছে, ভিয়েনাতে 2টা ইয়াং ছেলে মেয়ে কথা বলছে, দুইজন খুব ইয়াং ছিল, এখন তারা যে ফ্রেন্ডদের সাথে বলছে যে কে কাকে আগে পছন্দ করছে, ওকে এথান পছন্দ করছে নাকি জুলি ডিপ্লি পছন্দ করছে। এটা নিয়ে তাদের মধ্যে একটু ফান হচ্ছে আর কি, যে ও তো ফ্রেঞ্চ মেয়ে দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে, আর বিয়ের এত বছর পরেও। তো এই যে আবার সেই আগের কথা মনে পড়ছে, সেই ভিয়েনার সেই রাত, তারা পার্কে শুয়ে আছে এবং বলছে যে আচ্ছা ভবিষ্যতে 20 বছর পর আমরা কে কোথায় থাকবো আমরা জানি না। আসলে গল্পটার মূল ইয়েতে ছিল এই, যে 20 বছর পর তাদের কিন্তু তারা বিবাহিত জীবন কাটাবে, এটা এই যে প্রেজেন্ট টাইম দেখাচ্ছে, আবার ফিরে গেল প্রথম এই যে ট্রেনে দেখা, এই যে এটাই জুলি ডিপ্লি বলছে যে তুমি কি এখনো আমাকে দেখলে ট্রেন থেকে নেমে পড়বা, ওই যে ভিয়েনাতে যে নেমে পড়েছিল আমাকে দেখে ট্রেন থেকে, এখনো সেরকম করবা নাকি আমাদের মধ্যে প্রেমটা হালকা হয়ে গেছে। এখানে কিন্তু নায়িকা বারবার যায়, আবার বারবার ফিরে আসে। গল্পটা ইন্টারেস্টিং ফ্যাক্টটাই হচ্ছে এই, তাদের মধ্যে বিচ্ছেদ হয় শুধু মিলনের জন্য। তো এই যে এখানে আবার রাগ করে গেলে একটু পরে দেখা যায় যে একবার আগের স্মৃতি মনে পড়ছে হিরোর, যে হিরোইনকে তার খুব পছন্দ, একে ছাড়া সে থাকতে পারবে না, বাঁচতে পারবে না। হ্যাঁ, তার যে হাসির কথা, ফ্রেঞ্চ মেয়ের হাসির কথা মনে, এই বলতে বলতে আবার হিরোইন ফিরে আসছে, এই আসলে আবার চলে গেল। এই হলো ছবির গল্প, যে আসা যাওয়ার মধ্যেই তাদের প্রেমটা গাঢ় হচ্ছে। তারা যতবারই দূরে যায় ততবারই আবার কাছে ফিরে আসে, এটা আসলে কাছে ফিরে আসার গল্প, খুব ইন্টারেস্টিং গল্পটা, সিনেমাটা দেখতে হবে। ওই যে যে কবি প্রেমের কবিতা লিখছিল ওইটা নিয়ে এখনো বসে বসে আছে, 18 বছর আগের প্রেমের কবিতা নিয়ে বসে আছে। এই যে তারা গল্প করতে করতে রাত ভোর হয়ে যাচ্ছে, তারা আবার ওই যে আগের গল্প, যে ওকে আমরা নেমে পড়েছিলাম ট্রেন থেকে, ট্রেন থেকে কিন্তু নামার কথা ছিল না, কিন্তু কেন নামলো, তো নায়িকা বললো না নামলেই পারতো, এত আফসোস করতেছে এখন, তাহলে আমাকে দেখে না নামলেই পারতো, এখন আফসোস কম করতে হইতো। তো হিরো বললো তোমার সাথে যদি সেদিন না নেমে যেতাম, তাহলে আজকে সকালে এত সুন্দর একটা এই যে সূর্যোদয় তোমার সাথে আমার দেখা হতো না। এই বিভিন্ন প্রেমের কথা আর কি, এগুলো ডায়লগগুলো খুবই সুন্দর, আমি হয়তো বাংলা তর্জমা করতে গিয়ে অত ভালো বলতে পারছি না, বিখ্যাত একটা ছবি। এই যে তাদের মোটামুটি ডায়লগ হচ্ছে এই দুজনেরই, হাজব্যান্ড ওয়াইফের ডায়লগ, লাভারের ডায়লগ, এরাই 8 বছর 18 বছর আগে লাভার ছিল এবং 18 বছর পর তারাই হাজব্যান্ড ওয়াইফ। দেখেন একটা জিনিস, হিরো হিরোইন কিন্তু অরিজিনাল হিরো হিরোইন, তারা 9 বছর করে এই যে টাইম লাইন সিনেমাতে কিন্তু এই যে হিরোরও বয়স বাড়ছে, হিরোইনেরও বয়স বাড়ছে, এবং এটা অ্যাকচুয়াল তাদের ফেজ। তার মানে হচ্ছে তাদের ছবির প্রথম পার্টে তারা ইয়াং ছিল, দ্বিতীয় পার্টে মধ্যবয়সী, তৃতীয় পার্টে মোটামুটি একটু বয়স দেখাচ্ছে, তারা কিন্তু মেকআপ দিয়ে করেন, এটা তাদের অরিজিনাল ছবির সাথে তাদের বয়স বেড়েছে, এবং ছবিটা শুটিং হয়েছে 9 বছর পরপর। আমাদের দেশে এরকম কনসেপ্ট, আমাদের দেশের সিনেমা প্রডিউসাররা পারবে না, আমাদের দেশের নায়িকার চেহারা 9 দ্বিগুণ 18 বছর পরে দাদির মতো হয়ে যাবে, এই জন্য এইসব ছবি করতে পারবে না। এবার আমি ফিরে আসি হলিউড ফিল্মে, এই যে স্ট্রিট এই পোয়েট তাদেরকে একটা গল্প কবিতা লিখছিল, এখন এই যে দেখ এখন সে কবিতা পড়ে শোনাবে, আমি কবিতাটা এখন আপনাদের পড়ে শোনাতে পারছি না, বাট খুবই চমৎকার একটা কবিতা, মানে কিছুটা এরকম আর কি, যে নীলাঞ্জনা তোমার চোখ দেখে আমি প্রেমে পড়ে গেছি, এই টাইপের খুব, বাট ইংলিশ ডায়ালগ, ইংলিশ কবিতা, এক্সাইটিং, খুবই সুন্দর, আপনাদেরকে অরিজিনাল ভিডিওটা দেখতে হবে, ছবিটা খুব ইন্টারেস্টিং। ছবিটা আপনি দেখেন বারবার ফ্ল্যাশব্যাকে তারা পিছনের ওই ভিয়েনা ওই যে ট্রেনে যাচ্ছে, ট্রেন থেকে ফিরে আসছে, বর্তমানের সাথে পূর্বের স্মৃতি, খালি স্মৃতিতে ফিরে যাচ্ছে, কারণ ভালোবাসার বহিঃপ্রকাশ এক এক সময় এক এক রকম, তারা নিজেদেরকে খুঁজে পেতে চাইছে অতীত এবং বর্তমানের মাঝে। এটা একটা ট্রিমেন্ডাস একটা থিমেটিক মুভি। এই যে আবার ফিরে গেছে প্যারিসের ওই সেকেন্ড দেখা, এই এখন বর্তমান নিউ ইয়র্কে তাদের লাইফ,
এই যে প্রেজেন্ট টাইমে তাদের বাচ্চা হয়ে গেছে, বড় ধরো, এই তো লাইফ। মানে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে জীবনটা খুবই এনজয়েবল, জীবনটাকে এনজয় করতে শিখতে হয়। হ্যাঁ, ওরা যে ওদের মধ্যে দেখেন প্রেমের যে রসায়ন মারাত্মক, এই এইরকম প্রেমের ছবি হলিউডেও খুব রেয়ার। এই যে বললো যে কবিতাটা তোমাদের জন্য আমি লিখে দিলাম আজকে রাতে, তোমরা রাখো, এই কবিতা তারা কিন্তু রেখে দিচ্ছে। হ্যাঁ, এইরকম ইমোশন বাংলা সিনেমায় দেখা যায় যে রুমাল রেখে দেয় নায়িকার, জুতা রেখে দেয়, এইরকম। আলটিমেটলি তারাবাদ স্মৃতিতে এই যে প্রথম দেখা, যে নায়িকাকে প্রথম দেখলো, একটা ফ্রেঞ্চ মেয়ে একা যাচ্ছে, তার সাথে নেমে গেল ভিয়েনাতে, এই যে রাতে 24 ঘন্টা থাকবে, এই যে ভিয়েনাতে ঘুরছে, সেকেন্ড পরিচয়, সেকেন্ড দেখা, এই যে প্রেজেন্ট, কি সুন্দর তিনটা স্ন্যাপশটে তারা 18 বছরের মধ্যে গল্পটা ঘুরাচ্ছে। প্রথম দেখা ভিয়েনা, সেকেন্ড দেখা ফ্রান্স, আর তৃতীয় দেখা এখন নিউ ইয়র্কে, আবার ফিরে গেলো প্রথম দেখা, এই যে ভিয়েনা রাস্তায় ইয়াং অবস্থায় কি করতো, বর্তমানে কি হচ্ছে, এটা এটাই বলছে। এটা অ্যামেজিং একটা স্টোরি টেলিং, এটা আসলে নিজে না দেখলে এটা বোঝা মুশকিল। অনবদ্য ছবি বিফোর ট্রিওলজি, এটা আসলে একটা গল্পের বইকে কনভার্ট করা হয়েছে ছবিতে। গল্পের বইটা যেমন বিখ্যাত, ছবিটাও সেরকম সুপারহিট। এরকম টাইমলাইন মুভি হলিউডে রেয়ার। তো এরকম একটা ছবি আপনারা দেখেছেন কিনা আমি জানি না, বাট আমি বলবো সার্টেনলি এটা ইউটিউবে পাওয়া যায়, আপনারা দেখতে পারেন, এইচবিওতে পাওয়া যায়, নেটফ্লিক্সে পাওয়া যায়, আপনারা দেখতে পারেন। আমি এখন থেকে এইভাবে সিনেমার গল্প আমি সামারি করে বলবো আপনাদের জন্য। আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্টে জানান, আপনাদের ভালো লাগলে আমি ভবিষ্যতে আরও সিনেমার গল্প ভেবে বলবো। ডেফিনেটলি হলিউডের ফিল্ম এবং ফ্রেঞ্চ এবং ইরানিয়ান মুভি হতে পারে, যেসব মুভি আমি দেখি সচরাচর। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।